गाइस वेलकम टू माय चैनल। आज के सकाल बा सकाल आमी आमार ब्लॉगटी शुरू करछी। तारपर अनेक दिन होलो आमी आमार ब्लॉगटी सकाल सकाल शुरू करछी ना, ए धरो माने 10टा थेके एरकम टाइम थेके शुरू करछी। आर एखन कटा बाजे जानो? एखन 6टा बाजे। आज के एकटू आगे थेके शुरू करलाम ब्लॉगटा। आर आमी एखन माने ब्राश करब, बाइरे बसे आछि आर होच्छे दोलनाय बसे आछि। दोलनाटा छिड़े गेछे, देखो देखेछो? ताओ दोलनाय बसे आछि, माने एई पाशटा तो भालो, এই পাশটা ভালো, তো এই জন্য এই পাশে বসে আছি। আর তোমাদের সাথে আজকে অনেক কথা শেয়ার করার আছে, তার কারণ আজকে কালকে যে দাদা মানে ডাব পেরিয়ে দিচ্ছিল যে দাদাটা, সেই দাদা হচ্ছে আজকে চলে যাবে। আজকে একদম প্রচণ্ড খারাপ লাগছে যে দাদা চলে যাবে, এতদিন ধরে আছে দাদা। যদি আমি শ্যুট করতে পারি সেই মুহূর্তটা তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে গুড মর্নিং বলে দিলাম। আর শোনো, আজকে অনেক কিছু দাদা চলে যাবে, ভালো লাগছে না। তো এরকমভাবেই বৌদিরও মন খারাপ, বাড়ির সবারও মন খারাপ। তো দেখি কী করি, সকাল সব ভাবলাম যে সকাল সকাল ব্লগটা শুরু করে দিই। তো আমার ব্লগটি দেখতে থাকো। দেখিয়েছিলাম না একবার হাঁসের বাচ্চা হয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ? ওই হাঁসের ভিতরে কিন্তু বাচ্চার একটা বাচ্চা তো, আর মানে ও একদম কতগুলো হাঁসের একদম সাথে সাথে থাকে, দেখতে পাচ্ছ? ওই যে পিছনে 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 দেখছো, কী সুন্দর না? ওয়াও দারুণ। এই হাঁসের বাচ্চাগুলো কখন ভালো লাগে জানো? যখন হাঁসের পিছনে পিছনে এই মানে জলে যখন সাঁতার কাটে তখন খুব ভালো লাগে। ও পিছে পিছে আসছে, দেখ জয়। আর ভিউটা দেখো, জাস্ট অসম, জাস্ট ওয়াও, আর কিচ্ছু না। ফ্রেন্ডস, তোমাদের সাথে ভেবেছিলাম যে আজকে বলছিলাম যে দাদা চলে যাবে, দাদা চলে যাবে, আর ভেবেছিলাম যে আজকে আমি মানে একটা অ্যাক্টিং ভিডিও শ্যুট করব, মানে যেটা লং টাইমের অ্যাক্টিং ভিডিও। তো সেটা শ্যুট করতে চেয়েও না, শ্যুট করা আর হচ্ছে না, মানে শর্টস করছি আরও অনেক কাজ আছে, এই জন্য আমি তোমাদের প্রমিস করছি সেই যেটা শ্যুট করছি, মানে শরীরটা এতটা খারাপ লাগছে এই জন্য শ্যুট করা হচ্ছে না, তোমাদেরকে প্রমিস করছি যে আমি শ্যুট করব। আর কিন্তু মানে আজকে হ্যাঁ প্রমিস করলাম যে আজকে একটা শর্ট টাইপ একটা অ্যাক্টিং ভিডিও তোমাদেরকে শ্যুট করে আজকেই দেখাবো, ঠিক আছে? প্রমিস করলাম কিন্তু তোমাদের আজকেই, মানে কি আজকে, যেহেতু আজকে হচ্ছে শুক্রবার, আজকে আমি যেহেতু এটা ব্লগটা শ্যুট করছি সেই তো মানে এই ব্লগটা যেতে যেতে কালকে মানে শনিবার দিন যাবে, কিন্তু আমি তোমাদেরকে প্রমিস করছি মানে শুক্রবার দিনকাই মানে যাবে, মানে আজকে করবো আজকেই চলে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো আমার কথাটা। তো আজকে আর লং টাইম মানে করছি না, তোমরা প্লিজ রাগ করো না, তোমার মানে এসে যাবে। আর দাদা চলে গেল জানো তো, আমি মানে ইসে করছিলাম, শর্টস করছিলাম তারপরে ভাবছিলাম যে তোমাদের সাথে আমি তোমাদের সাথে কিন্তু শ্যুট মানে করব দাদার যাওয়াটা, কিন্তু দাদা চলে গেছে। তারপরে মানে আমি যেহেতু ভিতরে শ্যুট করছিলাম, জানি না, আর দাদাদের মানে বৌদিদের ঘরটা তোমরা দেখেছো অনেক দূরে, মানে একটু আমাদের বাড়ির থেকে একটু মিশেতে বাইরে, তো ও শ্যুট করিনি। আর আজকে দেখো অ্যাক্টিং করবো করবো ভেবে আর কোনো কিছু শ্যুট করলাম না, আর অনেক দূরে চলে গেছে এই জন্য আর শ্যুট করা হয়নি। দেখি কি করি, যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পাশে থেকো আমার, প্লিজ সাপোর্ট করো, প্লিজ একটু সাপোর্টের দরকার তোমাদের আমার, সত্যি একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি কত কষ্ট করে বানাই জানো এক একটা ভিডিও, প্লিজ প্লিজ। আচ্ছা যাও, ছাড়ো এসব কথা। তো আশা করছি সবাই ভালো আছো তোমরা, আর আমার ভিডিওটি তোমরা প্লিজ দেখো, স্কিপ করো না। দেখুন আমি পুরো পাগলি হয়ে আছি, একদম শুয়েছিলাম, পুরো পাগলি হয়ে আছি এখন, মানে আমি দেখো তোমাদের সাথে অনেকক্ষণ আগে কিন্তু দেখা হয়েছে, মানে কথা হচ্ছিল, তারপরে কিন্তু আমি ড্রেস ড্রেস পুরো খুলে মানে কী বলি, এতটা অলসতা মানে আমাকেই ঘিরে ধরে, যখনই এটা কিছু করবো বলে ভাবি তখনই ওই যে আমাদের আর সে আমাদেরকে ধরে ফেলে অলসতা যাতে করে। একটু আগে ভিডিও করছিলাম, আর তোমরা আমাকে একটু বলো তো, জানো তো আমি কমিউনিটি ট্যাব পেয়েছি কিন্তু আমি লাইভ কেন পাচ্ছি না বলো তো? আমি লাইভের জন্য একদম পুরো উৎসাহ হয়ে আছে, লাইভ কবে আসবে আমার, একদম ভালো লাগছে না। ধর এ বাবা, আমাকে কিরকম লাগছে, অর্ধেক আইলাইনার অর্ধেক লিপস্টিক, কি বলি, মাত্র মানে শ্যুট করে আসলাম তোমাদের সাথে তো শেয়ার করলামই,
আর সাথে আমি কি খাচ্ছি বলতো? ডাল। তখন মানে ভাত খেতে বসেছি, তখন খাওয়া হয়নি, একটু মানে কাগজপত্র গোজার জন্য হয়নি, আর আমি খাচ্ছি ডাল। মানে তখন খাওয়া হয়নি অ্যাকচুয়ালি, তখন মানে একটু কাজ মানে একটু কাগজপত্র খুঁজে দিচ্ছিলাম পাপাকে, তাই আর তোমাদের সাথে কিছু শেয়ার করব। আজকে শুনে আমি অবাক, মানে ওই কথাটা শুনে আমার একদমই ভালো লাগছে না। পরে আমি শেয়ার করব, দেখতে থাকো ব্লগটি। সারাদিন তো শ্যুট করিনি, সেই সকালবেলা 6টার সময় শ্যুট করার পরে তারপরে। আর ডালটা কিসের জানো? কলমি শাকের। দারুণ লাগে, দারুণ। রসুন সম্বাদ দিয়ে আমার মা কলমি শাক বানিয়েছে। আমার মা পাশ থেকে আমাকে বলে দিচ্ছে রসুন সম্বাদ এটা ওটা, কিন্তু ক্যামেরায় আসবে না। দাঁড়ো একটু, এক ঝলকা দেখে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ক্যামেরায় আসতে যে ওনার কি, তোমরা বলো তাই আমি দেখিয়ে দেই। একটু কিছু বলেও না, আর তোমরা অনেকে বলেছো মার হাসিটা খুবই সুন্দর। সত্যি মার হাসিটা খুবই সুন্দর, কিন্তু আমার হাসিটা একদম রাক্ষসী হাসি। ডিউ ইউ মিউট করে তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো ঘুমের মানে বাসি বিছানায় তোমাদের সাথে কথা বলছি। গুড মর্নিং। কালকে অর্ধেক ভিডিওটা শ্যুট করে কালকে একটু মেন্টালি প্রবলেম হয়ে গিয়েছিলো, কারণটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আমার ব্লগটি। আর কালকে সত্যি আমি তোমাদের সাথে অর্ধেক শেয়ার করেছি, তাই আজকের ব্লগটা একটু সম্পূর্ণ করব। তো সবাই ভালো আছো আশা করছি। তো আমি ভালো নেই, ও খুবই টেনশনে আছে, ভালো নেই। ফ্রেন্ডস, তোমরা দেখতে পারছো আমাদের কলের পাড়টা মানে কীরকম গরিবের কলের পাড়, বুঝতেই পারছো, ইগনোর করো। এখন আমি এসে পড়েছি, মানে মুখটুক ধুয়ে ক্রিম ট্রিম লাগালাম। গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে দেখেছো তো ডেট, মানে আজকে দিনটাই ভুলে গেছি। আজকে শনিবার, তো আজকে সকালে ব্লগটা, কালকে তো আমি শুক্রবারের ব্লগটা অল্প করেছি, আর আজকে শনিবারের ব্লগটা আমি করছি সকাল থেকে। কালকে জানো তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা শর্ট অ্যাক্টিং ছাড়ব। আমি শ্যুট করতে গিয়েছিলাম, শ্যুট করতে যাওয়ার পরেও আমার সাথে কি হলো আমি সেগুলো বলবো তোমাদের সাথে। তার আগে আমি একটু চা খেয়ে নিচ্ছি, আর তার আগে তো চা খেতে খেতে আমি বলছি, অনেক দিন না তোমাদেরকে আমি একটা তোমাদেরকে আমি একটা প্রমিস করেছিলাম যে আমার আর্টগুলো দেখাবো। যাই আছে, সবগুলো নেই আর, কিছু কিছু আর্ট আছে, তো সেই আর্টগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সেটা দেখে নাও, দেখে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? এই যে আমার একটা আর্ট, তারপরে ওটা অনেক ছোটোবেলায় আর্ট করেছি, তাও একবার দেখিয়ে দিচ্ছি। এই দুটো অনেক ছোটোবেলায় আর্ট করেছি, আর এটা একটা আর্ট, এই যে একটা আর্ট, তারপরে এই যে একটা আর্ট, দেখেছো? আরও দেখাচ্ছি দাঁড়ো, এই যে একটা আর্ট বেলুন নিয়ে, আর হচ্ছে এই যে একটা আর্ট বাজারের ছবি, এটা অনেক ছোটোবেলায় আর্ট করেছি, আর উপরেরটাও অনেক ছোটোবেলায় আর্ট করেছি, এটাও আছে অত ছোটোবেলায় না। আর একটা জিনিস দেখাচ্ছি, যে সেকেন্ড হয়েছিলাম, দেখো তোমরা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর,
আমারই একটা ফ্রেন্ড ও ফার্স্ট হয়েছিল, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের 25শে বৈশাখের দিন জন্মদিনে আমরা এটা আর্ট করছি। সামনে আমি একটা কিছু কথা বলতে চলে এসেছি, ধরো একটু মন দিয়ে শোনো, যারা HS দিচ্ছ বা দিচ্ছ, মানে ভুল হবে দিচ্ছ বললে, মানে দিতে এই ইয়ারে, তারা একটু মন দিয়ে শোনো। আর তার আগে আমি আর একটা কথা বলে দিচ্ছি যে হ্যাঁ, আমি এই ভিডিও শুরুতে বলেছিলাম যে তোমাদের সাথে একটা ছোট্ট শর্ট ভিডিও, মানে শর্ট অ্যাক্টিং ভিডিও আমি তোমাদের সামনে আপলোড করব। কিন্তু আমি যেন প্রিপেয়ার্ড হয়েছিলাম আপলোড করার জন্য, মানে আমি নাটক করার জন্য, কিন্তু ওই সময় এমন একটা খবর আসলো, মানে কি বলি আর, খবরটা যে আমাদের HS এক্সাম 10-এর নাম্বার অনুযায়ী আর 11-এর নাম্বার অনুযায়ী হবে। এখন 10-এ অনেকে ভালো নাম্বার করেনি, তারা HS-এ ভালো নাম্বার করার জন্য ভেবে রেখেছে, কিন্তু এখন 10-এর নাম্বার অনুযায়ী আবার 11-এ তো অনেকে আবার বই পড়ে না, ওরা HS-এর নাম্বার অনুযায়ী, মানে HS-এ পরীক্ষার আশায় বসেছিল। তো এখন 10-এর নাম্বার আর 11-এর নাম্বার যোগ করে, তারপরে আমাদের 12-এর প্রজেক্টের নাম্বার যোগ করে আমাদের আমাদের মানে বোর্ডের পরীক্ষাটা হবে, মানে এক্সামটার মার্কশিটটা তৈরি করা হবে। এখন তোমরাই বলো, এইভাবে যদি হয়, মানে ওরা মানে সরকার ডিক্লেয়ার করে দিয়েছে, কিন্তু এখন দেখো এইভাবে যদি হয় অনেকে কিন্তু ভালো নাম্বার পাবে না, তার কারণ ওরা 10-এ অত ভালো নাম্বার করেনি, HS-এ ভালো নাম্বার নেওয়ার জন্য ওরা স্থিরভাবে মানে মনস্থির করে রেখেছিল। কিন্তু এখন আর তাছাড়া মানে এই কথাটা শুনে ওই মুহূর্তে আমার কিছু ভিডিও শ্যুট করা, মানে আমার একদমই মুড চায় মানে চাচ্ছিল না, তারপরে যে সকালে ব্লগটা শুরু করছিলাম সেটাও এন্ডিং আমি করতে পারিনি, আমার মনটা এতটাই ভেঙে গিয়েছিল যে দেখো যদি কম নাম্বার পাই, আমার আমাদের এই নাম্বারের উপরে ডিপেন্ড করবে আমরা কোন কলেজে ভর্তি হবো, ভালো কলেজে চান্স পাবো কি না, তারপরে তাছাড়া আবার অনার্সের ব্যাপার আছে, অনার্স পাবো না কি, বিভিন্ন ধরনের ব্যাপার আছে, বিভিন্ন ধরনের। এখন ওই সিচুয়েশানে তোমরাই বলো আমার কি মানে ভিডিও শ্যুট করা আমি শ্যুট করতে পারবো। তাছাড়া আমি আগেও একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার শরীরটা প্রচণ্ড দুর্বল, আমি একদম পারছি না, মানে তবু মনের জোরে, যেটা সত্যি মানে বলে না মানুষ মনের জোর থাকলে সব কিছু হয়, সেই মনের জোরেই আমি ভিডিও শ্যুট করি, অ্যাক্টিং ভিডিও করি, সব কিছু করি, তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু হয়তো তোমরা আমার এখন সিচুয়েশান দেখে বুঝতে পারবে যে আমি কোন সিচুয়েশানে আছি, আমি কালকে এন্ডিং করতে পারিনি, ভাবো তো তোমরা, কালকে আমার সারাটা দিন যেন কান্না করতে করতে, মানে আমার যখনই শুনেছি যে ওরকম নাম্বার অনুযায়ী হবে, মানে আমি একদম থাকতে পারছিলাম না, এত মানে কান্নাভাবে হয়ে গিয়েছিলাম একদম সত্যি। তা আমি ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত, তাই আমি করলাম। এখন তোমরা যারা আমার এই মানে এবার HS দিবে, যারা আমার এই ভিডিওটি দেখছো, তাদের ওপিনিয়নগুলো একটু আমাকে একটু শেয়ার করো কমেন্টে, আমরা আমি দেখব তাদের ওপিনিয়ন কী, তোমাদের ওপিনিয়ন কী। তো আর আমার শরীরটা মানে দুদিন ধরে এতটা খারাপ যাচ্ছে যে আমি কোনো ভিডিও আমি শ্যুট করতে পারছি না ভালোভাবে, কিন্তু আমি কথা মানে আমি আজকে যথাসাধ্য চেষ্টা করব যে আমি ভিডিও আজকের অ্যাক্টিং ভিডিও শ্যুট করার। দেখো আমি এখন এই প্রফেশনে এসেছি, হ্যাঁ এখন আমাকে এই প্রফেশনটাকে মন দিয়ে করতে হবে কাজটা, আর যে কোনো প্রফেশনে আসার আগে সেই কাজটা মন দিয়ে করাটা একদমই জরুরি, যেটা আমি মনে করি, আমি মন থেকে মনে করি, এজন্য আমি করারও চেষ্টা করি। কিন্তু কালকের সিচুয়েশানে না আমি করতে পারিনি, গু সরি, আমি আজকে করব, পাক্কা প্রমিস, কোন না করলে আবার কালকে কী দিব বলো। আজকে তো সকালের ভিডিওটা দিয়ে শেষ করলাম, আর বকবক করি না, অনেক মিনিট হয়ে গেছে। তো তোমরা ভালো থেকো, ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, তোমরা সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাতে প্রেস করে দিও, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে। আর তো গুড মর্নিং, বাই।